পুরা লাল লাল মটন নিয়ে আইছ, তা সহ চর্বি সহ মটন, ওহ বিউট শীত দিনের এই যে গরম গরম মটন, ওহ কাই কৌছ সে কথা। চারটা সিট মারিদেলু মটন, ভালো মটন দিয়ে সিজিছু হলা। চারটা সিটর চর্বিটা দেখুছ না, চর্বি সহ আউ থরে নবা ভাই। মন শান্তি লাগছে, পেট শান্তি। হ্যালো হাই নমস্কার, আউ গোটে নয় ব্লগ কু আপনার স্বাগত। পূর্ব ব্লগর দেখিবে পুরা চিঙ্গিডি আলু ঝোল, আর বঢ়িয়া মধ্যে রেসপন্স আসিলা, বঢ়িয়া ভিউজ আসিলা। ইয়ে ব্লগর দেখিবে কোন না মটন আলু ঝোল, খাসি মাংস আলু ঝোল দেখিব। তো জিতেন্দ্র বাবাজা ঠুলু যাইলে কোটি মার্কেট যাইলে, মার্কেটর বুলু বুলু তাঁর ইচ্ছা হল না মটনটে খাইবা আজ, তো নিয়ে আসছেন জিতেন্দ্র বাবাজা ঠুলু মটন টিকে নিয়ে আসছেন। তো আমি দেখবা রোষেই রুম্রে সে কোণ করুচি আউ কোণ সব আরেঞ্জমেন্ট কলানি, যা ভিতর রোষেই রুম ভিতর। এবে আমি রোষেই রুম কু যা দেখা কোণ করুচি জিতেন্দ্র, কোণ করুচি রে? পিয়াজ কাটা চলছি ভাই। পিয়াজটা কাই কাটুচি কি রে? আরে পিয়াজ কাটুচি, মটন আসছি। মটন মটন কোণ লে পুরা জরি ননভেজ ওয়ার্ল্ড দেখাউচি। নালিয়া নালিয়া মটন পুনি আসছি ননভেজ রু, ননভেজ ওয়ার্ল্ড রু। হ্যাঁ কে খুলি দেখা টিকে কিমতে কোণ আইছি ভাই। ওয়াও কি সব পুরা হেভি, পুরা লাল লাল মটন নিয়ে আইছ, তা সহ চর্বি সহ মটন, ওহ বিউটিফুল। আজ মানে হব হেভি রড় হব, হও বলি বলি পিঁয়াজ কাটি দে, মুটি অদা রসুন করে দেছি, আজ রড় দেওয়া না কম কুচ। ঠিক আছে পিঁয়াজটা এবার কটা চালছি, সেপটর পিঁয়াজ কাটিকি রেডি করে রখু, মু সেপটর যাই অদা রসুন টিকে ছড়াই দেছি। হালকা অদা রসুন পড়ি, বেশি পড়বনি কিনা, বেশি মশলা হলে ভাল লাগবে, মুটি ছড়াই ছাড়ি রেডি করে দিয়ে। মটনটা এবার তা কষার কাড়ি তা ধুই দেওয়া ভালোভাবে। পুনিয়া কিছু দেখি পারছো তো কি মটন এটা? পুরা নালিয়া নালিয়া দেখাউছি ভাই। আরে ভাই ননভেজ ওয়ার্ল্ড রু আসছি ইয়ে। ও বিউটিফুল, মটনটা পুরা ভালসে করে ধুই দেব, তাকে গোটে বেলার থালি রখি দেবা, বুঝলা? থালি রখি তারপরে গোলাইবা আও। হলদি টিকে স্বাদ অনুসারে পকাই দেবা, লুণ বি টিকে স্বাদ অনুসারে পকাই দেবা। মোর পুরো তা মোর লাগিলা বর্তমান নিয়াটা, বেশ সর বসিলা। পূর্ব ব্লগরে ছিচা দেইথিলা রড দেইথিলা, আজ বাবাজা ঠুলু দব রড, হলা? ঠিক আছে গরম হয়ে আসলানি, গোটা মশলাটা কো সোয়া সোয়া কর দলা টিকে, গোটা মশলাটা পড়িলা দু স্টাইল কো পেস্টটা পড়িব উন্তি, তেল গরম হয়ে আলানি আর পেঁয়াজ পড়িব। মশলাটা এবার ঢাল দেওয়া, পেঁয়াজটা হয়ে আসলে তেল টিকে কম করছিল পুরা, পেঁয়াজ রেটে নাকি যদি মটন ভালো থাকে মানে বেশি তেল আসবে না। এই যে শীত দিনের এই যে গরম গরম মটন, ওহ কাই কৌছ সে কথা। চল মশলা হালকা টিকিয়ে খালি হয়ে আসলে হলদি পড়ব, লুণ পড়ব, লঙ্কা পড়ব, সব পড়ে লুণ টিকে পড়লা, মশলাটা হয়ে আসলে এবার মটনটা পড়ব, মটনটা এবার পড়লা, মটন পড়ি সারা পরে তা টিকে ভালসে তাকে মশলা টিকে গুলাই দেওয়া। পুরা তিনটা আলু ছড়া হয়ে রয়েছে, তা আলু টিকে পকাইবা, কারণ মটনর আলুটা ন পড়লে সে তার গোটে ফ্লেভর আসবে, তা বাগ হবেন সে ওড়িশা ছুয়া বলে পেছন কেমন হবে। হ্যাঁ ওড়িশা ছুয়া বলে জানিকি আলু পড়ে কম্পোজিটর যা বি যাও, মটনটা কো টিকে হালকা গুলাই সারি ঢঙ্কা হল, এগুলা তিন চার থর ঢঙ্কা যাব, টিকে হালকা সিজি আসলে তারপরে যাই সেটি দিয়ে যাব। পটে আমার ভাত বসিছি, ভাত সাঙ্গকু আজ মটন ঝোলটে খাইবা। দুই থর ঢঙ্কা সরলাণি, মটন গুলা চালছি, পনের মিনিট খন্ডে মটন কষা হল, হালকা হয়ে আসলে মতন আলুটা টিকে পকাই দেওয়া, কারণ মটন হয়ে আসলে ইয়া দুই তিন মিনিট পরে তাকে পুরা প্রেসর সেটি মরা যাব, হল আলুটা পড়িগেলা, আলুটা হালকা টিকে মশলা টান নব, আউথরে ঢাঙ্কুনি কড়া হল, ঢাঙ্কুনি কাটি দিয়ে ডাঙ্গিলা, ইয়াপরে প্রেসর মারিদেবা। ও মটন র পুরা কলর আসিগলা,
ମଟନଟା ଅଧା ହେଇ ଆସିଲାଣି, ପାଣି ଏବେ ଦେଇଦେବା, ପାଣି ଦେଇକି ତାକୁ ଇଏ କରିଦେବା, ହାଲକା ପାଣି ଦିଆହେଲା, ଆବଶ୍ୟକ ପାଣି ଏତିକି ଝୋଳ ରଖିବା କଥା ସେତିକି ପାଣି ଦିଆହେଲା, ଏତିକି ତ ଆଉ ଟିକେ ଦଉନ। ଏବେ ବର୍ତ୍ତମାନ ଆମେ ପ୍ରେସର ଢାଙ୍କିଟା ଦେଇଦେବା, ଦେଇଦେଇକି ଚାରିଟା ପୁରା ସିଟି ଗଣି ଗଣି ଚାରିଟା ସିଟି ମରାଯିବ, ଚାରିଟା ସିଟି ମାରିଲା ବାହାରିବ। ଫାଷ୍ଟ ସିଟିଟା ବର୍ତ୍ତମାନ ମାରିଲା, ଏଇଭଳିଆ ଚାରିଟା ସିଟି ମାରିଲେ ଆମେ ଓହ୍ଲେଇବା। ଚାରି ନମ୍ବର ସିଟି ବର୍ତ୍ତମାନ ମାରୁଛି, ବନ୍ଦ ହେଇଗଲା। ଏବେ ଆମେ ଆଉ ଦଶ ମିନିଟ୍ ତାକୁ ଛାଡ଼ି ଦେଇକି ତାପରେ ତାକୁ ଢାଙ୍କୁଣି କାଢ଼ିବା। ମଟନ ଡିସ୍ଟା ବର୍ତ୍ତମାନ ବାହାରିବ, ଚାରିଟା ସିଟି ମାରି ପୁରା ରେଡ଼ି ହେଇକି ରହିଛି, ଆଉ ଟିକେ ଟିକେ ଅଛି। ୱାଓ କି ବାସ୍ନା ବି, ମହାରାଣ କି ବାସ୍ନା, କି କଲର୍ ବି, ମଟନଟାକୁ ଭଲସେ ଗୋଳେଇ ଦେଇକି ତା ବର୍ତ୍ତମାନ ଛାନିଆ କାଇଁ ହେଉଛୁ, ଖାଇବୁ ତ ଗୋଟେ ସ୍ପୁନ୍ ଏଇଠି ଦେଇଦେ ଆଳୁ ମଟର ସେଟା ଆଣ। ପୁରା ବେଲେ ମଟନ ବଢା ହେଇକି ରହିଛି ସେପଟେ, ବାବାଜା ଠୁଲୁଟା ଟିକେ ଆଗେ ଟେଷ୍ଟ କରିବ, ପୁରା ଚର୍ବିଟା ଦେଖୁଥିବ, ପଣ୍ଡା ପୁଅ ଖାଇବେ, ଚର୍ବିଟା ଦେଖ ହେଲା, ଚର୍ବି ମଟନ ର ତ ସାର ଆଉ ବାସ, ଆଳୁ ଖଣ୍ଡା ଏମିତି ନବ, ମୋର ତ ରେଜିଜୁଆଲ ଯେମିତି ଖାଏ ଏମିତି ଗୋଳେଇ ଦେବି, ଟିକେ ଚର୍ବି ଫର୍ବି ଗୋଳେଇ ଦେବ, ଗୋଳେଇ ଦେଇ ସାରିକି ଟୋଟାଲ ଗୋଟେ ବଡ ବାଇଟ ନବ ହେଲା, ଫାଷ୍ଟ ବାଇଟ ଯେମିତି ଅଧା ପେଟ ପୁରେଇ ଦେବ ଏମିତି। ଗୁଆ ଘିଅ ଚର୍ବିରୁ ବାହାରିଲା ନା କ'ଣ, ଗୁଆ ଘିଅ ମଟନ କହିବି, ଭୁବନେଶ୍ୱର ସାରା ମିଳିବନି, ଛେଳିକି ଧନ୍ୟବାଦ, ଯୋଉ ଛେଳି ଗୁଆ ଘିଅ ପୁରା ଚର୍ବି ରଖିଦେ ପୁରା ଦାଣ ଖାଇକି ଦେଖ, ସିଝିଛି ବି ବହୁତ ବଢିଆ, ମସ୍ତ ଚାରିଟା ସିଟି ମାରିଦେଲୁ, ମଟନ ଭଲ ମଟନ ସିଝିଛୁ ହେଲା, ଚାରିଟା ସିଟିର ତ ପୁରା ଇଏ ପେଟ ମନେଥାନ୍ତି, ମଟନଟା ବୁଢା ଚର୍ବିଟା ଦେଖୁଛ ନା, ଚର୍ବି ସହିତ ଆଉ ଥରେ ନବା ଭାଇ ପୁରା, ମନ ଶାନ୍ତି ଲାଗିଛି, ପେଟ ଶାନ୍ତି, ତେଣୁ ପୂର୍ବ ବ୍ଲକରେ ଚିତା କେତେ ପ୍ରଶଂସା ତୁ କରିଥିଲୁ, ମୁଁ ତତେ ଆଜି ପ୍ରଶଂସା କରୁଛି, ତ ଭଳିଆ ସାଙ୍ଗ ଯଦି ଥିବ ପାଖରେ ମଟନର ଯେଉଁ ଅପସୋସଟା କେବେ ରହିବନି, ମଟନ ଖାଇବାର ଅପସୋସ ତୋ ପାଖରେ ରହିବନି ହେଲା। ମଟନ ପିସ୍ଟା ଦେଖୁଛ ନା, ଓଃ କେତେ ସୁନ୍ଦର ହେଇଛି ବି, ପୁରା ମାନେ ସିଝିକି ତାର ଆଉ ନାହିଁ ପୁରା, ଥାଳି ମୋର ଶେଷ ହେଲାଣି, ଖାଇଲା ବେଳେ କ୍ୟାମେରା ପସନ୍ଦ କରେନି, ହଉ ସମୟ ବାହାର କରେ ମଟନ ଦେଖିଲେ ମେନ୍ କ୍ଲାରିଟି ରହେ, ମଟନଟା ମାଂସର ହେଲା, ମଟନ ଯଦି ଭଲ ଥିବ ଡେଫିନେଟଲି ଟେଷ୍ଟ ଆସିବ ଆସିବ, ତେଣୁ ସବୁବେଳେ ମଟନ କିଣିଲା ବେଳେ ଦେଖିଲେ ନେବ କ'ଣ ବଢ଼ିଆ ମଟନ ଥିବ, ଝାବଡ଼ ମଟନ ଆଣିଲେ ହବ ନା, ବେଷ୍ଟ ମଟନ ଯିଏ ଥିବ ସେ ଯୋଉ ବାଟକୁ ଟେଷ୍ଟ ବାହାରିବ ତା। ବାବା ଯା ଠୁଲୁର ଖିଆ ସରିଗଲା, ଏକିଟିଆ ସେ ଆଠ ନଅ ପିସ କଣ୍ଟା ଖାଇଛି, ଏକିଟିଆ ଖାଲି ବାଇଟ ନଉ ନଉ ଗୋଟେ ଗୋଟେ ତାର ଅଧେ ଖାଇଦେଲା ସିଏ, ଆମେ ଅଧେ ଦି ଜଣ ଖାଇଲୁ, ଖାଇବା ଶିଖିଛ ଖାଅ, ଯେ କ୍ୟାମେରା ବାଲା ଖାଲି କ୍ୟାମେରା ସେ କରିବ, ମୁଁ ଖାଇଛି ଆମର ଆହୁରି ଗୋଟେ ଫେର ଚାଲିବ ଖାଇବା, ଭାତ ଆସିଛି, ଭାତ ଅଛି ଅଳ୍ପ, ଆଉ ଝୋଳ ଫଳ ଅଛି କିଛି ମାନେ ନାହିଁ, ଆଉ ସବୁ ସାଇଦେଇଛି, ସବୁ ଆସି ସାଇଦେଇଛି କଣ୍ଟା, ଦେଖୁନୁ ତାର ଦୁଇ ପିସ କଣ୍ଟା, ମୋର ଟୋଟାଲ ନାହିଁ, ତାର ଆଠ ନଅ ପିସ କଣ୍ଟା ଚାଲିଛି, ଆମେ ଏବେ ରହିଲୁ, ବ୍ଲଗଟା ବି ରଖିଲୁ, କେମିତି କଣ ଲାଗୁଛି କମେଣ୍ଟ ରେ କୁହ, ଆଉ କମେଣ୍ଟ ରେ କୁହ ମୋ ରୋଷେଇଟା କେମିତି ଲାଗିଲା,
ন কইলে এটা ভাল লাগুনি। হ্যাঁ ঠিক আছে, খালি ওটা দেখি দেলে হবনি না, কমেন্টটা কর রোষেটা ভাল লাগিলা কি হ্যাঁ প্রণালী ভালো আছে জানা ওটি কলর কেমন আছে কো বিনা দেখি ওটা কো কিছু ওটা হ্যাঁ কিছু ন কইলে কেমন দেও কিছু না ওটা কো না হ্যাঁ দেখো যা খারাপ কো ভালো কো বাস কো আশা রুসি কি কো না কো হ্যাঁ কইও দরকার না কিছু তো ওটা কো।